অভিযোগ ছিল তোলা চাওয়া হচ্ছে, তাই এবার একেবারে জাতীয় সড়কের ওপর ট্রাক চালকরা সেই বাইকে আগুন লাগিয়ে দিল। দেখুন সেই ছবি, এখানে কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের মোড়গ্রাম এলাকা 34 নম্বর জাতীয় সড়কে। পাথর এবং বালি ট্রাক থেকে মোটা অঙ্কের টাকা তোলার অভিযোগ ছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার যখন দুষ্কৃতীরা পাথর এবং বালি ট্রাক থেকে তোলা আদায় করছিল, তখন ট্রাক চালকরা টাকা দিতে অস্বীকার করলে বচসা শুরু হয়। তারপরই ট্রাক চালকরা দুষ্কৃতীদের মারধর করে একেবারে আগুন লাগিয়ে দেয় বাইকগুলোতে। দেখছেন সেই ছবি। এই বিষয়ে আমি 4 দিন থেকে যারা জানি, ব্রিজ খোলার পরের সময় পর থেকেই 3,500, 3,000 এবং 2,500 এইরকম রেঞ্চের একটা টাকা তোলা হচ্ছে, ঠিক আছে। এই টাকা তোলাতে আমাদের গাড়ি চলাচল গাড়িটা একবার গাড়ি শেষ আর গাড়ি চলবে না। একে তো করোনা সংকটে আমরা সময় গেল, আমাদের ব্রিজ ভাঙার জন্য আমরা 1 মাস সময় কামাই করলাম, তার উপরে এই 3,500। এই 3,500 টাকা কারা তুলছে, এই 3,500 টাকা কারা তুলছে, কী কারণে তুলছে, সেটা আমাদের এখানকার প্রশাসন যিনারা আছেন, আমাদের ওসি সাহেব আছেন, এসডিপিও সাহেব আছেন, এসে আমাদেরকে জানিয়ে যান যে ভরা মাঝ রাস্তায় 3,500 টাকা তুলে কী করে। এখন কী চাইছেন আপনারা? আমরা চাইছি এর প্রতিবাদ, কারা তুললে। আচ্ছা এই জিনিসটা, এইটা যদি যতক্ষণ না প্রশাসন আসবে আপনারা কী করবেন? আমরা চোখ ধরে বসে দেখবো।